বাংলাদেশ বিমানবাহিনী মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্টের মোট 110 জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করতে যাচ্ছে। পূর্বের দায়িত্বরত সদস্যদের প্রতিস্থাপন হিসেবে বিমানবাহিনী নতুন 70 জন সদস্য জাতিসংঘের ব্যবস্থাপনায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে 17 ফেব্রুয়ারি 2023 তারিখ রোজ শুক্রবার মালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। কন্টিনজেন্টের বাকি সদস্যরা দ্বিতীয় পর্ব হিসেবে আগামী 2 মার্চ 2023 তারিখ মালির উদ্দেশ্যে গমন করবেন। এই নতুন কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন এটিএম ইরফানুর রহমান পিএসসি। উল্লেখ্য যে মালিতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। তাদের এই সুনাম অর্জন এবং সাফল্যকে অক্ষুণ্ণ রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরও উৎকর্ষতা অর্জন করতে পারে সে কামনায় যাত্রার প্রাককালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি মোনাজাতের আয়োজন করা হয়।